হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাজদিন কিচেন থেকে হাজির হয়েছি। ছানাগুলোকে গোল শেপ দিয়ে সবগুলো ছানা রেখেছি এবং একটু একটু করে হাতের মুঠোর সমান করে আমি এভাবে হাতের তালুর সাহায্যে আমি একে বল করে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে আমি ট্রের উপরেই রেখে একটি হাতের সাহায্যে আমি মিষ্টিগুলো তৈরি করে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এভাবেই তৈরি করে নেব। দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো তৈরি করা কমপ্লিট। এখানে টোটাল 26টি মিষ্টি তৈরি হয়েছে। ভালো করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দুটো ট্রেতে আমি সাজিয়ে নিয়েছি মিষ্টি। আমি একটু বড়ো সাইজ করেই তৈরি করেছি, কারণ যেহেতু এগুলো রসগোল্লা তাই একটু বড় করে তৈরি করতে হবে। দেখুন, আমি এখন এই ফাঁকে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 লিটার পানি ব্যবহার করব। এখানে 1 লিটার পানি দিলাম, পর 1 লিটার পানি দেব। টোটাল 2 লিটার পানি দেব। 2 লিটার পানির সাথে আমি 1 কেজি চিনি মিক্স করব। এখন আমি কয়েকটি এলাচ দিয়ে দিচ্ছি। আমি এখন এই সিরাপগুলো বলক আসা পর্যন্ত জাল করব হাই হিটে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার মুখটি একটি কাগজের মাধ্যমে আমি ব্লকটাকে বন্ধ করে দিলাম। দেখুন, আমার চিনি শিরা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, বলক এসে গিয়েছে। এখন আমি এতে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম হাই হিটে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট জাল করব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মিষ্টিগুলো একটু একটু করে ফুলে রস ভর্তি রসগোল্লা আকার ধারণ করেছে।
মিষ্টিগুলোকে একটু আলতো হাতে চামচের মাধ্যমে আমি নেড়ে দিচ্ছি এবং একটি মিষ্টি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে, মিষ্টিগুলো সফট হয়েছে। আলতো হাতে আমি মিষ্টিগুলোকে হীরার ভেতর ডুবিয়ে দিচ্ছি। আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। টোটাল 15 মিনিট আমি এভাবে হাইটে জাল করব আর আমি ঢাকনা তুলব না। এরপর 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে 1 ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেস্টে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর মিষ্টিগুলো রেস্টে থাকার পর ঠান্ডা হয়ে গিয়েছে, ফুলে মিষ্টিগুলো দ্বিগুণ হয়েছে। দেখুন এগুলোর সাইজ কেমন হয়েছে। এখন আমি পরিবেশনের জন্য মিষ্টিগুলোকে একটি মাটির হাঁড়িতে নিয়ে নিচ্ছি। দেখুন একটি একটি করে আমি আলতো হাতে মিষ্টিগুলোকে মাটি পাতিলে নিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি একটু আমি কিছু পরিমাণ চিনি শিরা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রসগোল্লাগুলো সম্পূর্ণ তৈরি করার পর আমি পরিবেশনের জন্য এটি মাটির হাঁড়িতে অবশিষ্ট কিছু একটি বাটিতে নিয়ে দেখিয়ে দিলাম। আমার এই রসগোল্লাগুলো যদি আপনাদের কোনো তৈরিতে কাজে আসে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।